হ্যালো ভিউয়ার্স বৃন্দ, আলু গাজর, আলু গাজর পেঁপে দিয়ে একটা রঙিন ভাজি। এই যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, সম্বরা, একটু জিরা, এইভাবে ভেজে নিচ্ছি। প্রথমে হলুদ লবণ একটু দিয়ে দিয়েছি, ভেজে নিয়ে তারপরে আমরা এই ভাজিটা, এই কাঁচা ভাজিটা দিয়ে দিলাম। এই যে ভাজিটা চলছে, খুব মজার ভিটামিন যুক্ত। খুব ভিটামিন ভরপুর আলু, পেঁপে, গাজর, এই রোজায় এইটা খেলে অনেকটা দূরেও পেঁপে আছে, শরীরের জন্য ভালো। এই সব সব দিয়ে দিয়েছি, এইভাবে ভাজিটা করতে হয়। তারপরে হলো একটু জল দিয়ে দেবো, যাতে ভাজিটা সিদ্ধ হয়। পরিমাণ মতো জল, সিদ্ধ হলে আমরা ধনে পাতা দিয়ে চাট মশলা ছিটিয়ে দিয়ে নামিয়ে নেব। আমাদের সাথে থাকবেন প্লিজ। খুবই ভিটামিন যুক্ত একটা ভাজি, এর মধ্যে তিন রকম আইটেম থাকাতে এটা একটা সমৃদ্ধ খাদ্য হচ্ছে। সবজি খাওয়া খুব শরীরের জন্য ভালো, তাই আমি প্রায় সময়ই বিভিন্ন রকম সবজির আইটেম দিয়ে থাকি। আমাদের পাশে আমরা সবজি সবসময়ই খাই, মাছ মাংস ডিম যাই খাই না কেন, সবজিটা মাছ মাংস ডিমের সাথে সবজিটা অবশ্যই খাই, এটা একটা সমৃদ্ধ খাদ্য। এই যে কি সুন্দর কালার, একটা সুন্দর গন্ধ বের হচ্ছে, এই যে কাঁচামরিচের একটা ফ্লেভার ভাজিটা হচ্ছে। সময় লাগবে, মিনিট দশেক সময় লেগে যাবে এটা সিদ্ধ হতে। আপনাদের প্রিয় সপ্তর্ষি আমাকে এসে যে ভাজি নাড়াচাড়া করছে, টাকাও এদিকে হাই দাও, হাই দুধ জমি তো ফুল জমে হচ্ছে অনবরত। এখন ঢেকে দিয়ে আবার একবার গোছাও। ঢেকে দিলাম ভাজিটা, নাহলে সিদ্ধ হতে দেরি হবে। যত চিকন করে কাটা যাবে ভাজিটা তত আরো বেশি ভালো হয়। তারপরে এর মধ্যে আমি হওয়ার মধ্যে হলে আমি ধনে পাতা ছিটিয়ে দেবো। এই যে ধনে পাতা, চাট মশলা ছিটিয়ে দেবো হালকা। আমার হোমমেড তৈরি চাট মশলা এর লিঙ্ক দেওয়া আছে আমার সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলে দেওয়া আছে, দেখে দিয়ে দিলাম। এতে ফ্লেভার আরো বাড়বে, গন্ধ বের হবে, সুন্দর গন্ধ স্মেল, খেতে খুবই মজা লাগবে। এখনো সিদ্ধ হয়নি, সময় লাগবে।
একটু তেল দিয়ে দিয়ে অল্প আঁচে দিয়ে রান্না করতে হবে। সময় লাগবে 15 মিনিট মতো। ভাজি দেওয়ার সময় একটু জল দিয়ে দিলে তেলটা পুরোটা থেকে যায়। এগুলো টিপস অ্যান্ড ট্রিক্স। আর যদি আমি একটু জল না দিই সেক্ষেত্রে তেলটা একবারে শুকিয়ে যায়, আর শুকনো শুকনো ভাজি হয় ভালো হয় না। ভাজিটা একটু রসালো, হালকা, সুন্দর। এটা রুটি ভাত, গরম গরম ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে, এমনি এমনি অনেকে মুখে খায়, মুড়ির সাথে, সব কিছুর সাথে খেতে পারে। তারপরে লুচির সাথে প্রতিদিন সকাল টিফিনে, বাচ্চাদের টিফিনে পরোটার সাথে দিয়ে দিতে পারে। আবার যারা অফিস গোয়িং লোকজন আছে তারা টিফিনে ভাত অথবা রুটি বা পরোটার সাথে এই ভাজিটা ঝটপট ভাজি দিয়ে দিতে পারে, তাহলে ভালো হয়। আমি মধ্যে মধ্যে বাবার টিফিনে ভাতের সাথে দিয়ে দিই, অনেক সময় টিফিনের সাথে দিয়ে দিই, পরোটার সাথে দিয়ে দিই। এই যে অনেকটাই হয়ে আসছে।